আচ্ছা ভাইয়া, আজকে আমরা কি ওয়ার্কআউট করব? আজকে আমরা শুধু একটি ডাম্বেল দিয়ে বাইসেপ এবং ট্রাইসেপসের চারটি ওয়ার্কআউট করব। আমরা বাইসেপসের দুইটি এবং ট্রাইসেপসের দুইটি ওয়ার্কআউট দেখাবো, শুধুমাত্র একটা সিঙ্গেল ডাম্বেল। আমরা নতুন আমার আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই বাবু ভাই নতুন একটি চ্যালেঞ্জ খুলেছেন, যার নাম বাবু 360। উনি এখানে সব ধরনের জিনিস, নতুন নতুন অভিজ্ঞতা শেয়ার করেন। আপনারা যারাই ওনার ভিডিওটা দেখবেন, আশা করি সবাই ওনার জন্য শুভকামনা করবেন এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব দিয়ে এবং বেল আইকনে একটি ক্লিক করে ওনাকে সহযোগিতা করবেন এবং ওনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করি। ওকে, ফার্স্ট ওয়ার্কআউট ভাইয়া, কি ওয়ার্কআউট হবে ফার্স্ট? আজকে ফার্স্ট আমরা যে ওয়ার্কআউটটি করব, সিঙ্গেল ডাম্বেল দিয়ে ওয়ান হ্যান্ড ডাম্বেল এক্সটেনশন, ট্রাইসেপসের একটি ওয়ার্কআউট। চলেন দেখানো যাক। ওকে, পোশনটা হচ্ছে এই, ঠিক আছে? আমরা স্লোলি আপ করব, ডাউন করব, আপ করব, ডাউন করব। আমরা হাত চেঞ্জ করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। খেয়াল করবো যেন আমাদের বাইসেপে প্রেসার পড়ে, ঠিক আছে? এবং খুবই স্লোলি ওয়ার্কআউট করার চেষ্টা করব যেন আমাদের মাসেল পাম্প হয়। তো এখন আমরা হাত চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। তো আপনারা যেই আমরা মাত্র যে ওয়ার্কআউটটা দেখালাম, এটা 12-15 রেপস 4 সেট করে করবেন, যেহেতু আমরা মাত্র 4 সেট ব্যায়াম করবো বাইসেপ এবং ট্রাইসেপস এর জন্য। তো আমাদের এই জন্য নেক্সট ওয়ার্কআউট হচ্ছে আবার ট্রাইসেপস এর একটি ওয়ার্কআউট, ডুয়েল হ্যান্ড এক্সটেনশন। চলেন দেখানো যাক। পোশনটা হচ্ছে এই, ঠিক আছে? আমরা হাতটাকে এইভাবে আপ করব, এলবোটাকে লক করে দিয়ে জাস্ট এই আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন। আমরা এই আইটেমটি 8-12 রেপস করবো 4 সেট। নেক্সট আইটেম কি হবে? আমাদের নেক্সট আইটেম খুবই গুরুত্বপূর্ণ একটি আইটেম, এটি বাইসেপের সেরা রাজা আইটেম বলা হয়, ব্যায়ামের মধ্যে সবচেয়ে সেরা, বাইসেপ ফাস্টেস্ট গ্রো আপের জন্য সবচেয়ে ভালো একটি ব্যায়াম। এটাকে বলে কনসেন্ট্রেশন কার্ল, ঠিক আছে? বাইসেপের একটি ওয়ার্কআউট। তো এটা আপনারা যখনই করবেন মাস্ট বি একটা জিনিস খেয়াল করবে, ওয়েট কোনো ব্যাপার না, সিঙ্গেল একটা ডাম্বেল দিয়ে আপনারা ব্যায়ামটা করতে পারবেন, কিন্তু একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যেন পোশন আর আপনার যে আপনি করবেন করাটা যেন পারফেক্ট হয়, তাহলে ফাস্টেস্ট, খুবই ফাস্টেস্ট আপনার বাইসেপের লুক চেঞ্জ হবে, খুব তাড়াতাড়ি পাম্প হবে। চলেন দেখানো যাক আর কথা না বাড়িয়ে। আমরা সবসময় খেয়াল করব আমাদের লেগস, যেই লেগসের মধ্যে আমরা সাপোর্টটা নিব সেই লেগসটা যেন একদম স্ট্রেট থাকে, আর আমাদের যে এলবোটা আছে এটা জাস্ট এই জায়গায় লক থাকবে। আমরা খুবই স্লোলি আপ করব এবং ডাউন করব, খুবই স্লোলি, ভালো করে মনোযোগ দিয়ে দেখুন, খুবই স্লোলি। মাসেলটা, এই যে মাসেলটা হচ্ছে ইনার মাসেলটা, খুবই পাম্প হবে সুন্দরভাবে, জাস্ট স্লোলি উঠাবো, স্লোলি নামাবো, তাতে কি হবে আমাদের মাসেলটা খুব সুন্দরভাবে এখানে প্রেসার হবে এবং ভিতরে পাম্প হবে। তো চলুন আপনাদের সুবিধার্থে আমরা হাত চেঞ্জ করে দেখাই। আবারও যখন আমরা লেগস চেঞ্জ করব, হাতের পোশন চেঞ্জ করব, তখন আমরা খেয়াল রাখবো যেন আমাদের লেগসের পার্টটা একদম স্ট্রেইট হয়। দেন জাস্ট এই আমাদের এলবোটা লক করলাম, এই যেই অপোজিট যেই লেগসটা এটাকে একটু সাইড করলাম, দেন এই জাস্ট পোশনে আসলাম, এই আমাদের টার্গেট, এই মাসেলটা পাম্প হওয়া, যার জন্য এটাকে বলা হয় কনসেন্ট্রেশন কার্ল।